রাজধানীর বাড্ডা ইউনিয়নের রাস্তাগুলোর এই চিত্র শুধু বর্ষাকালেরই নয়, সারা বছরের চিত্রই এমন। ইউনিয়নের জনবহুল এলাকা পূর্ব বাড্ডার পোস্ট অফিস গলি থেকে বাড্ডা কবরস্থান পর্যন্ত রাস্তার বেশিরভাগই সারা বছর পানিতে তলিয়ে থাকে। দীর্ঘদিন কোনো সংস্কার কাজ না হয় রাস্তার খানাখন্দ জমে থাকা ময়লা ও দূষিত পানির মধ্য দিয়েই চলছে এলাকাবাসীর যাতায়াত। আর সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগের এই মাত্রা বাড়ে কয়েক গুণ। ময়লাযুক্ত পানির সাথে বৃষ্টির পানি জমে তলিয়ে যায় রাস্তার পাশের দোকান ও বাড়িঘর। এসব সমস্যার জন্য স্থানীয় বাসিন্দারা দায়ী করছেন জনপ্রতিনিধিদের উদাসীনতাকে। মূল সমস্যাটার কারণ হলো সুয়ারেজের লাইন, যেখানে 12 ফিট লাইনের প্রয়োজন সেখানে আছে 4 ফিট লাইন। গাড়ি ঘোড়া যায় না, ফোলাবানি স্কুলে যায় না, আমরা বাজার যাতায়াত করতে পারি না। আমরা এলাকার পক্ষ থেকে অনেকেরই বলতাছি, কিন্তু কোনো তো আমরা ফায়দা পাইতাছি না। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সংস্কার কাজ করতে পারছেন না তারা। এই রাস্তায় লাগবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা যদি সরকার থেকে বরাদ্দ না দেওয়া হয়, আমরা 1 লাখ টাকার উপরে খরচ করতে পারবো না। বাড্ডা ইউনিয়নের রাস্তা ও সোয়ারেজ লাইনের সবশেষ সংস্কার কাজ হয়েছিল 2008 সালে। এলাকাবাসী বলছেন আশ্বাস নয়, জলাবদ্ধতার অবসানে এবং রাস্তার সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ, ঢাকা।